প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন দিন। আজকে হচ্ছে আমি কার্ডিফ থেকে যাচ্ছি লিভারপুল। লিভারপুলে গিয়ে আমার কিছু প্ল্যান আছে, যেমন লিভারপুলের ক্লাবটা যেটা আছে, ফুটবল ক্লাব, সেটা দেখার আমার ইচ্ছা আছে। এছাড়া স্টেডিয়ামটা দেখার ইচ্ছা আছে, আরও কিছু জায়গা আছে সেগুলো দেখবো। সুতরাং এখন আমি ট্রেন স্টেশনে আছি, আমি ট্রেনের টিকিট কেটেছি, এখন এখান থেকে যাবো লিভারপুল। লিভারপুলে গিয়ে আপনার সাথে কথা হবে। আর চলুন এর মাঝখানে আপনাদেরকে আমি ইউকের ট্রেন জার্নিটা কেমন হয় সেটাও দেখাই। স্ক্রিনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্ডিফ সেন্ট্রাল রেল স্টেশন। এখান থেকেই আমার লিভারপুল যাওয়ার ট্রেন। ট্রেনের টিকিট প্রায় 20 দিন আগে কাটা হয়েছিল, দাম পড়েছিল 38 পাউন্ড, যা বাংলা টাকায় 5,400 টাকার মতো। প্রিয় দর্শক, আমি এই যে স্টেশনে এখন অপেক্ষা করছি, এখন বাজে হচ্ছে 23:25, আমার ট্রেন আসবে। এখানকার ট্রেনগুলো একদম অন টাইম, কখনোই দেরি করে না, দেরি করলেও দেরি করার আগেই এটা জানিয়ে দেয়। আর দেরি করলেও খুব কম, হয়তো বা 1-2 মিনিটের দেরি হয়। যেমন এখন 23:24 হয়েছে, এই দেখেন আমার পেছনে কিন্তু ট্রেন আসতেছে, দেখা যাচ্ছে কিনা। তো এই ট্রেনে করেই যাবো। এখানে ফার্স্টে নামবো হচ্ছে চেস্টারে, চেস্টারে নেমে চেস্টার থেকে তারপরে হচ্ছে ট্রেন চেঞ্জ করে যেতে হবে লিভারপুল। আর এখানকার জার্নিগুলো ভালো, খুব কমফোর্টেবল, চার্জার আছে ট্রেনের ভেতরে, সব কিছু মিলে ভালো, খারাপ না। চলুন ট্রেনের ভেতরে ঢুকে তারপরে আপনার সাথে আবার কথা হবে। দর্শক, এটা হচ্ছে এখানকার ট্রেন। ট্রেনটার আশেপাশে যদি দেখেন, এখানকার ট্রেনে কিন্তু সাইকেলও নেওয়া যায়, সাইকেল নিয়েও আপনি যেতে পারবেন। এখানে আপনার চার্জার পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে আপনার ফোন তো চার্জ দিতে পারবেন। এই যে আমার লাগেজটা এখানেই রাখা, এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে একটা ছোটোখাটো কিছু রাখার টাখার জন্য টেবিল বলা চলে না, ছোট্ট একটা জায়গা। ট্রেনগুলো খালি, এখানকার ট্রেনগুলো সমস্যা হচ্ছে এখানে অত বেশি মানুষ থাকে না, ট্রেনে ভিড় থাকে না আমাদের দেশের মতো, এখন প্রচুর ট্রেন, এর জন্য আর কি হয়তো ওরকম মানুষজন যাতায়াত যেখানে করে একদম এক্সাক্ট লোকেশনে যেতে পারে। আর এই ট্রেনটা আমরা হচ্ছে এখন যাবো চেস্টারে, যেটা বললাম সেখান থেকে লিভারপুল, প্রায় 2 ঘন্টার জার্নি, 2 ঘন্টার মতো, 3.5 ঘন্টার মতো জার্নি। চেস্টারে নামবো, চেস্টারে নেমে হয়তো আর একটা ট্রেন চেঞ্জ করে আর কি যেতে হবে। তো এই ছিল আমার মোটামুটি চেস্টারের ভিডিওটা, মানে চেস্টার না, লিভারপুলে যাওয়ার ভিডিও। আর চলুন আরেকটু আপনাদেরকে ট্রেনের ভেতরের সব কিছু দেখাই, দেখানোর পরে আমরা ভিডিওটা শেষ করব। আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা নতুন নতুন বেশ কিছু জায়গা দেখতে পারবেন এবং নতুন নতুন খাবারের অভিজ্ঞতা করতে পারবেন। ধন্যবাদ। একটা মজার ব্যাপার হলো, ইউকের ভেতরে এক দেশ থেকে আরেক দেশে যেতে কোনো পাসপোর্ট বা ভিসা চেক করা হয় না। ইউকের অধিবাসীরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্লেনের চেয়ে ট্রেন বেশি পছন্দ করেন, কারণ ট্রেন খুব সহজেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যায় এবং প্রতিটি শহরে একাধিক ট্রেন স্টেশন থাকে। ইউকের অভ্যন্তরীণ ট্রেন জার্নিতে কতটা আনন্দদায়ক সেটা বলে বোঝানো যাবে না। দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যে কখন 3-4 ঘন্টা অতিবাহিত হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, আমি হচ্ছে লিভারপুল জেমস স্ট্রিটে নামলাম। এখন এখান থেকে আমি হচ্ছে আমার হোটেলের দিকে যাব, বেশি দূর না। দেখছি আমি আমার স্টেশন ছিল বেসিক্যালি লিভারপুল লাইম স্ট্রিট, কিন্তু লাইম স্ট্রিট থেকে দেখলাম দূরে, আর এটা জেমস স্ট্রিট, এটা মানে একটা স্টপেজ 2টা স্টপেজ আগেই নেমে গেছি। জেমস স্ট্রিট থেকে আমার হোটেলটা কাছে, এখন যাই হোটেলে। যাওয়ার পরে আবার আপনার সাথে কথা হবে। আর হচ্ছে এই ভিডিওটাতে আমি হচ্ছে চেষ্টা করেছি ইউকের ট্রেন জার্নি কীরকম এই জিনিসগুলো দেখানোর জন্য, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সাথেই থাকবে, আসসালামু আলাইকুম।